সুজাতা চক্রবর্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এটা একদম ফ্রি। তার পাশে বেল আইকনটাকেও প্রেস করুন যাতে সব ভিডিও আপলোডের নোটিফিকেশন আপনি পেয়ে যান। হ্যালো ফ্রেন্ডস, সুজাতা চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আমি এর আগের ভিডিওতে চিকেন মোমো আর চাটনির রেসিপিটা দেখিয়েছিলাম, আজকের ভিডিওতে আমি চিকেন মোমোর স্যুপের রেসিপিটা দেখাবো। চলো রেসিপিটা আমি শুরু করি। আমি বাড়িতে চিকেন মোমো স্যুপটা যে ব্যবহার করি সেটা হলো এই স্যুপটা, দেখতে পাচ্ছ এই স্যুপটা আমি ব্যবহার করি। আর তোমরা যদি দোকানে চিকেন মোমো যে স্যুপটা দেয় ওরা সেই স্যুপটা চাও, তো সেই স্যুপটা কী করে পদ্ধতিতে করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দোকানে যে স্যুপটা দেয় সেই স্যুপটা যদি তোমরা বাড়িতে বানাতে চাও, তো সেই স্যুপটা বানানোর জন্য লেগ পিসের যে হাড়টা থাকে সেই লেগ পিসের হাড়টা তোমরা, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মোমোটা কী করে তৈরি করবে, সেই মোমোটার নিচে যে একটা ডেস্কের মধ্যে জলটা ফুটাবে গরম করার জন্য, মোমোটা তৈরি করার জন্য ভাপে, সেই ফুটানো জলের মধ্যে তোমরা সেই লেগ পিসের টুকরো করা মাংসগুলোকে দিয়ে দেবে। যতটা স্যুপ করবে সেই পরিমাণ মতো লেগ পিসের মাংসগুলোকে টুকরো করে দিয়ে দেবে। তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচানো দেবে, পরিমাণ মতো ক্যাপসিকাম সেটাও কুচিয়ে দেবে, বাঁধাকপি একটু কুচিয়ে দেবে, পেঁয়াজ পাতা সেটাও কুচিয়ে দেবে, রসুন 4 থেকে 5 কোয়া সেটাও কুচিয়ে দেবে, গোলমরিচের গুঁড়ো দেবে 1 চামচ। আর যদি তোমরা স্যুপের ঝালটা পছন্দ করো তাহলে 1-2 কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও বুঝে কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে দিতে পারো। তারপরে ঝোলটাকে ভালো করে ফুটাবে যাতে একটুখানি চিকেনের স্যুপটা ঘন হয় আর তৈরি হয়, মশলাটার সাথে যেন তৈরি হয়। তারপরে যখন হয়ে যাবে তখন চিকেনটা নাবানোর সময় স্যুপটাকে তখন পরিমাণ মতো বাটার দিয়ে নাবিয়ে নেবে, পরিমাণ মতো নুন দেবে। 15-20 মিনিট আগে স্যুপটাকে ভালো করে সব মশলা দিয়ে ফোটাবে। যখন 15-20 মিনিট হয়ে যাবে ফুটানো তখন সেই স্যুপটার মধ্যে পরিমাণ মতো নুন দেবে, আর নাবানোর সময় যখন নুন দেবে তখনই বাটারটাকে দিয়ে নাবিয়ে নেবে। আমরা দোকান থেকে আমাদের যে স্যুপটা দেয় এই পদ্ধতিতেই ওরা তৈরি করে। প্রথমে এরকম 1 কাপ জল দিতে হবে, তারপরে 1 মিনিট টাইম দিতে হবে জলটাকে উষ্ণ উষ্ণ গরম করার জন্য। জলটা যখন 1 মিনিট পর একটু উষ্ণ গরম হয়ে যাবে তখন আমি এই স্যুপের মশলাটাকে দিয়ে দেব, দিয়ে আগুনটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে 2 মিনিটের মতো এই স্যুপটাকে তৈরি করার জন্য টাইম দেব। যখন 2 মিনিট হয়ে যাবে আর স্যুপটা দেখবে এরকম ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘন হয়ে গেছে, তার মানে স্যুপটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার আজকের রেসিপি মোমোর স্যুপ, তো স্যুপটা আমার রেডি হয়ে গেছে, আর সঙ্গে দেখছো মোমোও আছে চাটনিও আছে। আজকে পুরো রেসিপিটা আমার কমপ্লিট। নেক্সট রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।